এইমাত্র আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া আবহাওয়ার খবর। গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মাঝে বেশ কিছু জেলায় ছিটে ফোটা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে কবে কখন নামবে স্বস্তির বৃষ্টি, কোন কোন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। গরমে নাজেহাল রাজ্যবাসী, অথচ বৃষ্টি অধরা। সোমবার বিকেলের দিকে কলকাতার কিছু অংশে হালকা হাওয়া বইতে শুরু করেছিল। এরপরই আশা করা হয়েছিল যে তাহলে কি বৃষ্টি নামবে, কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার মতি বদলানোর কোনো সম্ভাবনা নেই তেমনই জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত অস্বস্তিকর গরম সহ্য করতে হবে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 87% এবং সর্বনিম্ন 37%। গত দুদিনের তুলনায় মঙ্গলবার শহরের তাপমাত্রা বেশি। হাওয়া অফিস জানিয়েছে আকাশ মূলত পরিষ্কার থাকবে, আপাতত শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে দু এক জেলায় ছিটে ফোটা সামান্য বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাসহ গাঙ্গেয় পশ্চিমের 6 থেকে 7 জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি রাজ্যে সপ্তাহান্তে অর্থাৎ শনি এবং রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে আপাতত কালবৈশাখীর কোনো পূর্বাভাসও নেই, অর্থাৎ সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে গরমের দাপট বজায় থাকবে। অন্যদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ। পাশাপাশি মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।